আসসালামু আলাইকুম আজকে আমি বানাবো পান্থারাস যেটা আপনারা খেতে পারেন বিকেলের নাস্তায় বা মেহমান আপ্যায়নে এবং বাচ্চাদের টিফিন হিসেবেও দিতে পারেন প্রথমে একটি ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি সামান্য তেল এবার দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ এবার দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা এখানে নিয়ে নিয়েছি ছয়টি এলাচ তিনটি তেজপাতা এবং একটি দারচিনি এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি আমাদের এখানে কাঁচামরিচটা খুব বেশি অ্যাভেলেবেল না তাই দিয়ে আমি ক্যাপসিকাম দিচ্ছি আপনারা যখন করবেন তখন কাঁচামরিচটা দিয়েই করবেন এগুলোকে একটু ভেজে নিচ্ছি এবার অ্যাড করছে আড়াইশো গ্রাম গরুর কিমা এবার দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ রসুন বাটা এবং এক টেবিল চামচ আদা বাটা এবার অ্যাড করছে আধা চা চামচ মরিচ গুঁড়ো এবার চুলার আঁচ মিডিয়াম রেখে এগুলো কিছুক্ষণ রান্না করবো কিমার জন্য এক্সট্রা কোনো পানি দিতে হবে না পানিটা শুকিয়ে গেছে এবার দিয়ে দিচ্ছে আধা চা চামচ লবণ সে ধনে পাতা কিমাটা হয়ে গেছে বা নামিয়ে নেব আর কিমা থেকে আস্ত গরম মশলা গুলো এবং লবণ বলে নিয়ে নিচ্ছি আমি দেড় কাপ ময়দা আপনার ইচ্ছে বলে আটাও নিয়ে নিতে পারেন লবণ লবণ স্বাদ মতো একটি ডিম ভালো করে মিক্স করে নেবো এবার অ্যাড করছে পানি এটা আমি গাঢ় করবো না মিক্সারটা আমরা রোল তৈরি করতে যেমন পাতলা করে গুলে নিই গোলাটা ওরকমই পাতলা হবে গোলানো হয়ে গেছে দেখুন এরকম পাতলা হবে টেক্সচারটা ফ্রাইং প্যানে কাপের সাহায্যে বা এরকম চামচ দিয়ে গোলাটা নিয়ে দিয়ে পরে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সার্কেল শেপ করতে হবে রুটিটার উপরটা যখন এমন শুকনা হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নেব এবং বাকি রুটিগুলোও আমি একইভাবে বানিয়ে নিচ্ছি রুটিটার পাশটাও দেখিয়ে দিচ্ছে এখানে আমি চিজ নিয়ে নিয়েছি কয়েকটা চিজ দিয়ে বানাবো আর বাকিগুলো চিজ ছাড়াই বানাবো এবার রুটিটা এত দিয়ে দিচ্ছি কিমা যখন কিমা দেবো কিমা সব সময় রুটির উল্টো পাশটা কিমা দেবো ভা পাশটা নিচে থাকবে উল্টো পাশটার উপরে আমরা কিমা দিচ্ছি এবার দিয়ে দেবো চিজ রুটিটাকে একটা ভাজ করব ভাজ করে এবার একটু ব্রাশ করে দেবো ওই আটার মিক্সচারটা যেটা দিয়ে রুটি বানিয়েছি এটা ব্রাশ করে দিচ্ছি এই কারণে যখন ভাজ করব তখন এটা দেওয়ার কারণে আঠাটা লেগে থাকবে ভাজার সময় আর খুলে যাবে না ভাজ করার পরে এই শেপে আসবে এবার রাখার সময় উল্টো করে রাখবো এতে করে কি এটা ভালো করে সেট হয়ে যাবে ভাঁজটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি প্রথমে চেষ্টা দিলাম পরে কিমাটা দেবো পরে আগের মতো একইভাবে ভাস করবো এবার শুধু কিমা দিয়ে বানাবো রুটিটার উপর কিমা রেখে পরে আগের মধ্যে ফোল্ড করে নেব আর পাথা ছোট ছোটো করে যেরকম আপনাদের ইচ্ছে মতো সেভাবে বানাতে পারেন যদি ফ্রাইং প্যানের সাইজটা ছোটো হয় তাহলে পান্থসটা ছোটো হবে এবং ফ্রাইং প্যানের সাইজটা যদি বড়ো হয় রুটিগুলোও বড়ো হবে এবং পান্থা রসগুলোও কিন্তু বড়ো হবে ওইটা আপনাদের ইচ্ছে মতো বানিয়ে নেবেন একটি ফ্রাইং প্যানে ভাজার জন্য আমি নিয়ে নিচ্ছি অল্প তেল পানথা ভাজব পাথা ভাজার সময় সবসময় খেয়াল রাখবেন যে চুলার যেন কম থাকে তাহলে উপরটাও কিন্তু ভালো কালার আসবে ভেতরটাও ভালো করে কোক হবে যখন পান্থার এই পর্যায়ে আসবে গোল্ডেন ব্রাউন তখন আমরা নামিয়ে নেব একইভাবে বাকি বাঁধারাস ভেজে নেব এবার পরিবেশন করুন আপনাদের পছন্দ মতো সস দিয়ে বা পুদিনা চাটনি দিয়েও এটা খেতে পারেন পুদিনা চাটনি দিয়ে খেতে এটা খুব ভালো লাগবে দেখুন দুই পাশটাই কিন্তু গোল্ডেন ব্রাউন হয়েছে এবার টেস্ট করবো মায়নিস দিয়ে অসাধারণ খাবারটা এত সুস্বাদু এটা ছোট বড় সকলেরই খুবই পছন্দের হবে স্পেশাল থ্যাংকস দিচ্ছি আম্মাকে এটা শেখানোর জন্য আর আম্মা যখন এটা বানায় ওটা আরও ভালো হয় আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ